চার দিনের সফরে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চার দিনের সফরে একের পর এক ঠাসা কর্মসূচিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর দিল্লি যাওয়ার দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমটি মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া এবং দ্বিতীয়টি বুধবার অর্থাৎ 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। 100 দিনের কাজসহ কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পের বকেয়া পাওনার আর্জি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা মমতার। তবে মোদী মমতার এই বিশেষ সাক্ষাতের দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার ইস্যু নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সূত্রের খবর, এদিনের পদযাত্রায় নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজভবন পর্যন্ত পদযাত্রা করবেন। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যোগ্যদের বঞ্চিত করে শাসক দল রং দেখে এবং কাটমানির বিনিময়ে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাইয়ে দিয়েছে অযোগ্যদের। আবাস সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাওয়ার যোগ্য নয় এমন উপভোক্তারা সুযোগ পেয়েছেন শাসক দলের মদতে, অভিযোগ বঙ্গ বিজেপি নেতৃত্বের। টাকা দেওয়া হবে না, আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন, কাগজ গুছিয়ে রাখবেন, দেরি হলেও আমরা দেব, কিন্তু তার আগে চোরেদের জেলে পাঠাতে হবে। সূত্রের খবর, 20 ডিসেম্বর কলকাতায় পদযাত্রা করে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বঞ্চনা নিয়ে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে নালিশ জানাবেন বিজেপি বিধায়করা। সম্প্রতি ধর্মতলায় অমিত শাহের উপস্থিতিতে বঞ্চিতদের নিয়ে সমাবেশও করে রাজ্য বিজেপি। এবার ঠিক যেদিন দিল্লিতে 100 দিনের টাকা সহ বকেয়া মেটানোর দাবি ও বঞ্চনা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেদিনই পাল্টা কৌশল হিসেবে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে কলকাতায় রাজভবন অভিযানে নামছে বঙ্গ বিজেপি বিধায়করা। এমনটাই খবর। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।